নদিয়ার নাকাশিপাড়া থানার দোগাছি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত সাহেবতলা গ্রামে রাস্তার পাশে অবস্থিত একটি শৌচালয়ে চিতাবাঘের মতো গায়ে ছোপ ছোপ কালো দাগ বিশিষ্ট মাঝারি আকারের একটি বন্য জন্তু দেখাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো সন্নিহিত এলাকায়। স্থানীয় সূত্রের খবর, রবিবার সকালে একজন মহিলা শৌচালয়ে ঢুকতে গেলে হঠাৎই দেখেন চিতাবাঘের মতো ওই প্রাণীটি শৌচালয়ে বসে রয়েছে। এরপর তিনি আতঙ্কগ্রস্ত হয়ে শৌচালয়ের দরজা বন্ধ করে দেন এবং চিৎকার করে আশেপাশের লোকজনকে ডাকতে শুরু করেন। তার চিৎকারে অল্প সময়েই অসংখ্য লোকজন ওই স্থানে জড়ো হয়ে যান। এরপর উপস্থিত জনতা জন্তুটিকে ঘিরে রেখে বিষয়টি বনদপ্তরকে জানালে বনদপ্তরের কর্মীরা এবং নাকাশিপাড়া থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অদ্ভুত প্রাণীটিকে উদ্ধারের পর তাকে খাঁচাবন্দি করে বেথুয়াডাহরি অভয়ারণ্যে নিয়ে আসেন। প্রসঙ্গত উল্লেখ্য যে বনদপ্তর সূত্রে জানা গেছে উদ্ধারকৃত প্রাণীটি আসলে বাগরোল বা মেছো বিড়াল বা মেছো বাঘ, ইংরেজিতে যাকে ফিশিং ক্যাট বলা হয়। এটি মাঝারি আকারের বিড়াল গোত্রীয় এক ধরনের স্তন্যপায়ী বন্য প্রাণী। ভারত ও দক্ষিণ পূর্ব এশিয়ার জলভূমির আবাসস্থলে এরা বসবাস করে। IUCN 2008 সালে এদের বিপন্ন প্রজাতির তালিকায় অন্তর্ভুক্ত করেছে। এটিকে আবার পশ্চিমবঙ্গের জাতীয় প্রাণীরূপে তকমা দেওয়া হয়েছে। আপনারা দেখছেন খবরের দর্পণ ইউটিউব চ্যানেল। যদি এখনো আমাদের খবরের দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন, সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট।